হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটি ইন্টারভিউ নিয়ে। তো আমি এর আগে কয়েকটি ইন্টারভিউ নিয়েছি, আপনারা সেটা দেখেছেন। তো আজকে আশা করি আজকের ইন্টারভিউটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে আমার আর আমার ছেলের কথোপকথনটা আপনারা দেখতে পারবেন। আমার ছেলের ইন্টারভিউটা আমি নিব। তো চলুন দেখি ওয়াসিফের ইন্টারভিউটা নিই। তো ওয়াসিফ চলে আসো। হ্যালো ম্যাম, কি খবর, কেমন আছো তুমি? ভালোই আছে, পরীক্ষার প্রেসার আর কি। আচ্ছা, তোমার কবে এক্সাম? আমার 2 তারিখে। আচ্ছা, কেমন প্রিপারেশন হচ্ছে তোমার? এই তো যাচ্ছে, ম্যাথ ভালো লাগছে না ম্যাথ করতে আর। আচ্ছা, তো তোমাকে কিছু কোশ্চেন করি। হ্যাঁ বলো। আচ্ছা তুমি বলো, তুমি যে আমার কাছে অনেক কিছু চাও, আমার সব কিছু দিয়ে কি আমি তোমাকে সেগুলো দিতে পারি? আজ পর্যন্ত আমি যেগুলো চেয়েছি ওগুলোর মধ্যে তো সবই পেলাম। যেরকম হচ্ছে আমার ফোনটা হারাই গেছিলো, ফোনটা চেয়েছি, ফোনটা পেয়েছি। তারপরে হচ্ছে আমার স্কুল মানে রেজিস্ট্রেশন এক্সামের ওটা তো মানে দিতেই হতো, তারপরে তুমি অনেক কষ্ট করে ওটা দিলা। মানে যা মানে নেসেসিটি আমার ছিল সবই, তো এখন শুধু আমার একটাই নেসেসিটি, ওটা কম্পিউটার, ওটা জাস্ট লাগবে। আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হচ্ছে ওটা কি আমি দিতে পারবো তোমাকে? এখন বলে রাখছে, এখন তো দিতেই হবে, এখন তো আর কিছু করার নেই তোমার। আচ্ছা, এটা আমার প্রেশার নাকি? হ্যাঁ। আচ্ছা, মনে করো তোমার এমন একটা কোনো কিছুর দরকার যেটা খুবই দরকার তোমার, কিন্তু আমি দিতে পারছি না, তখন কি তোমার আমার উপরে রাগ হয়? আর রাগটা হলে তোমার কতক্ষণ সে রাগটা থাকে, রাগ হয় কি না আগে সেটা বলো। দেখো, আমি আমি যেগুলো চাই আমি হচ্ছে এটা লিমিটের মধ্যে চাই, ঠিক আছে? এমন কিছু আমি জানি যে তুমি এটা দিতে পারবে না, অথবা তোমার এটা মানে ক্যাপেবিলিটি নাই, তো ওই জিনিস আমি চাবো না অবশ্যই। তো এইসব বলে তো লাভ নাই যে আমি যখন দিতে পারি না, আমি আমি তুমি যেগুলো দিতে পারবে আমি ওগুলোই চাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার উপরে রাগ হয় কি না তোমার, কতক্ষণ থাকে সেই রাগটা? রাগ হচ্ছে যখন তুমি হচ্ছে স্টুপিড স্টুপিড একটা কোনো কাজ করো অথবা কোয়েশ্চেন করো, তখন আমার রাগ হয়। আর তখন রাগ হলে মানে তুমি যখন আমি ধরো তোমার একটা কিছু বুঝাতে যাচ্ছি, ঠিক আছে, একদম একদম একটা সিম্পল জিনিস সামরিন বুঝে গেছে কিন্তু তুমি তখনও বুঝতেছো না, তখন আমার রাগ হয় যে এত সিম্পল জিনিস কিভাবে তুমি বুঝতেছো না। আচ্ছা, যেরকম তোমার কি কোনো এরকম কোনো এক্সাম্পল আছে যেটা হচ্ছে তোমার ফোনে ধরো তুমি হচ্ছে এই যে ফুড অর্ডার যখন দেওয়ার কথা, তুমি বলো যে ফুড অর্ডারটা আমার একটু দেখাই দাও, আমি দেখালাম মানে আমি দেখাই দিছি, সামরিন সাথে সাথে বুঝে গেছে। পরে যখন হচ্ছে আমি আমরা বললাম যে ম্যাম তুমি এটা আবার দেখাও তো আমি কীভাবে কীভাবে করলাম, এখন বলছে ও এটা এটা এভাবে করলে না, মানে প্রথম দিকে একবার ধরো ঠিক আমি ধরো বুঝাই দিলাম যে হ্যাঁ এভাবে এভাবে যাও এভাবে এভাবে, তুমি প্রথমবার আমার হেল্প নিয়ে করলা, আমি যখন আবার এবার বললাম যে হ্যাঁ এবার তুমি করো আমি কিছু বলবো না তুমি করো, তখন তুমি পারো না, তখন এটা এটার পরে এটা হবে এটা হবে না আমি এবার পাচ্ছি না শেষ। আচ্ছা, এইগুলা না, এইগুলাই রাগ, কিন্তু এই রাগগুলো বেশিক্ষণ থাকে না, তাই তো? আচ্ছা ওয়াসিফ, আমি কি একটা আদর্শ মা তোমার বলে মনে হয়? আমার মনে হয় হ্যাঁ, এখন তুমি যদি এখন তুমি যদি মানে ধরো যে আমি এত কেন ভাবলাম, আমি মানে সব দিক গেলে অ্যানালাইজ করে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে নাকি না, এই জন্য আমি ভেবে একটু বললাম। আচ্ছা, তাহলে আমি আদর্শ মা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সেটা কিরকম ভাবে তোমার মনে হয় যে আমি আসলে আইডিয়াল একটা মা, তোমার কিভাবে মনে হয়? আমার মনে হয় ধরো আমি কিছু চাই, ঠিক আছে, তুমি তুমি মানে তুমি দাও, ধরো আমি আমি ধরো একটা একটা কিছু বললাম যে এটা খাবো, ঠিক আছে, তুমি পরে বললে যে পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে থাক আমি খাবো না, মানে আমি খেতে চেয়েছিলাম পরে আমি মাইন্ড চেঞ্জ করে দিলাম, ধরো আমি খাবো না, ধরো আমার মানে তোমার কাছে ধরো এনাফ টাকা নাই তখন জন্য, বাট আমি মানে আমি মানা করে দিলাম যে আমি এখন খাবো না অথবা হ্যাঁ মানে এরকম কিছু, তো তুমি পরে বলো যে আচ্ছা ঠিক আছে না তুমি সমস্যা নেই তুমি এখন এটা খাও আমি পরে ম্যানেজ করে দেবো, তখন আমার আর কি একটু ভালো লাগে যে আচ্ছা থ্যাংক ইউ। তাহলে মা হিসাবে তুমি আমাকে 100-এ কত দেবে?
হান্ড্রেডে, হান্ড্রেডে টেন টু দি পাওয়ার ইনফিনিট। আচ্ছা, থ্যাংক ইউ। আমার কোন রান্নাটা বা রেসিপিটা তোমার খুব বেশি ভালো লাগে? তোমার তোমার বলতে গেলে সব রান্নাই আমার ভালো লাগে, কিন্তু এক্সেপশনালি বিরিয়ানি। তাই? আচ্ছা, কোন বিরিয়ানিটা, মানে চিকেন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি না গরুর কাচ্চি? তোমার হচ্ছে ইয়ে রোস্ট আর পোলাও সবচেয়ে বেশি ফেভারিট, ওটা হলে আর কিছুই লাগে না। আচ্ছা, আর তোমার কোনো রান মানে রেসিপি যদি তুমি আমাকে খাওয়াতে চাও, তাহলে তোমার তুমি আমাকে কোনটা খাওয়াবা? আমি করলে উইংস। আচ্ছা, উইংসটা অনেক বেটার হয় আসলেই, ওয়াসিফের উইংসটা অনেক বেটার হয়। আচ্ছা, তুমি বড় হয়ে আমার জন্য কি করতে চাও? তোমার সবচেয়ে বড় ইচ্ছা যে আমি হচ্ছে ইনকাম করে আনবো, তোমার হাতে টাকা দিব, তোমার আলমারিতে রাখবা তোমার টাকা, এটাই আগে সবচেয়ে বড় একটা এইম। এমনি কিছু করে দিতে ইচ্ছা করে না, যে মামকে এই জিনিসটা করে দিতে ইচ্ছা করে, মামের এই জিনিসটা বেশি পছন্দ বা শখ করে মাম, সেই জিনিসটা কি? আমার মনে হয় আমি একটু আগে মানে আজকে রাতের বেলা আমি একটা ভিডিও দেখছিলাম যে সে হচ্ছে তার ইউটিউবে টাকা দিয়ে একটা নিজের গাড়ি কিনছে, অনেক লাক্সারিয়াস গাড়ি, তারপর ওর মাকে বসালো। আমার দেখে অনেক ভালো লাগলো, আমার মনে হলো যে একদিন আমিও করতে পারবো এরকম। একদম আমার আমার ট্রুলি ওই জিনিসটা অনেক মানে ভালো লাগছে যে এরকম ওর ফ্রেন্ডদের মানে ওর ফ্রেন্ডদের বসালো, ওর মাকে বসালো, ওর আবার বাবা নাই, তো এটা একটু খারাপ লাগছে যে ওর বাবা এইসব দেখে যেতে পারলো না, ও তখন অনেক স্ট্রাগল করছিল যখন ওর বাবা মারা গেছে, তো এটা দেখে অনেক খারাপ লাগলো আমার। আচ্ছা, তা নিশ্চয়ই তোমার বাবা আর আমি বসবো তোমার গাড়িতে ইনশাআল্লাহ। ওকে, তো শুনলেন। আচ্ছা, আর একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে আচ্ছা আমার কখন ভালো লাগে আর আমি কিসে বেশি খুশি হই সেটা কি তুমি জানো? কখন ভালো লাগে, আমার কখন ভালো লাগাটা অনেক কাজ করে বা কিসে আমি বেশি খুশি হই, কি করতে পারলে আমার ভালো লাগে? আমার তোমার হচ্ছে বাইরে গেলে তোমার সবচেয়ে ভালো লাগে, ধরো কিছু কেনাকাটা করতে গেলে তোমার এটা অনেক ভালো লাগে, তারপরে হচ্ছে বাসা সাজানো, তারপরে কোথাও খেতে গেলে, এগুলোই তোমার মানে তোমার হচ্ছে ওভারঅল তুমি যদি বাইরে থাকো অথবা বাইরে ঘোরাফেরা করো এটাতেই তোমার অনেক সন্তুষ্ট লাগে। ইয়েস। আচ্ছা, আমার প্রতি তোমার রেসপেক্ট বা ভালোবাসা তোমার বিয়ের পরে কি কমে যাবে? না, দেখো তুমি হচ্ছে মানে তোমার রেসপেক্ট হচ্ছে আমার একটা ফ্রেন্ডের মতো, ঠিক আছে? তুমি অনেক আমার ক্লোজ, তো এটা হচ্ছে একটা ফ্রেন্ডের মানে যেরকম হচ্ছে রেসপন্সিবিলিটি ওটা তোমার মানে সেম তোমারও। দেখো আমি তোমার সাথে সব কিছু সবসময় শেয়ার করি, তো ওই মানে রেসপন্সিবিলিটিটা আমার মানে রেসপেক্ট একটা তুমি যেটা বলতেছো ওটা মনে হয় না আর কোনো সময় কমবে অথবা বাড়বে, যেরকম আছে ওরকম কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, ওয়াসিফ, তুমি তো তোমার ফ্রেন্ডের অনেক মাদের সাথে পরিচিত হয়েছো বা দেখেছো, তুমি কি তাদের সাথে তাদের থেকে আমাকে কি একটু তোমার আলাদা মনে হয় নাকি একই রকমই সেম মনে হয় যে মাদার হিসাবে তোমাদের আমি একটু আলাদা বা তাদের মতো হলে আমার ভালো হতো, কি মনে হয় যে মাদার হিসাবে আমি কীরকম, তোমার ফ্রেন্ডদের মাদের মতো হলে ভালো হতো নাকি আমার একটু আমি একটু আলাদা, তোমার কাছে কি মনে হয়? একদিকে মানে ডাউনসাইডও আছে আবার একটা কি বলে অ্যাডভান্টেজও আছে, মানে অ্যাডভান্টেজ না একটা ভালো দিকও আছে। তো ফার্স্টে যেটা হচ্ছে তোমার ভালো দিক যেটা মানে প্রোস, যেটা তোমার প্রোসটা হচ্ছে তোমার কাছে যদি কিছু চাই তুমি ওটা দাও। আমি মনে হয় না কারোর কাছ থেকে মানে কোনো এরকম আমার ফ্রেন্ডের ইয়ে থেকে দেখছি যে ওরা যদি যেটা চায় এক্স্যাক্টলি ওটা পায়। যেরকম হচ্ছে আমি তোমার কাছে এই যে কম্পিউটারটা চাচ্ছি তুমি বলছো দিবা, অনেক মানে অনেক আমার ফ্রেন্ডও হতে পারে যে চাচ্ছে বাট ওটা পাচ্ছে না বিকজ ওদের অনেক প্রবলেম চলতেছে অথবা অন্য কিছু প্রবলেম তো আমাদেরও চলছে মনে হয় নাকি। হ্যাঁ, কিন্তু তুমি তো ওই যে দেওয়ার একটা চেষ্টা আছে, ওর অবশ্যই ওদের ওদের মারাও চাবে, কেন চাবে না, কিন্তু ওই মানে একটা স্টেজ মানে ওরা ওই লেভেলে যেতে পারছে না যে মানে দেওয়ার, আমরা ওরকম লেভেলে নাই বাট তুমি হচ্ছে একটা চেষ্টার মধ্যে। আমি তোমার প্রত্যেক দিন একটা একবার একটু কনভিন্স করি যে কবে দেবা কবে দেবা, তুমি তত বলো যে তুমি তোমার অনেক দেওয়ার ইচ্ছা দিতে পারছো না। এটা আমি বলছি না যে অন্য কেউ মানে অন্য কারোর প্যারেন্টসরা দিতে চায় না, আমি বলতেছি যে তোমার অনেক দেওয়ার ইচ্ছা থাকে দেওয়ার, তুমি সবসময় বলো যে আমার তো অনেক দেওয়ার ইচ্ছা, আমি কীভাবে দেবো যদি আমার কাছে টাকাটা না থাকে,
আবার আর একটা খারাপ দিক হলো হচ্ছে আমি কোথাও যেতে চলে যাওয়াটা অনেক ঝামেলা করো তুমি। কিরকম সেটা একটু সবার দর্শকদের সাথে? এই যে কিছুদিন আগে মানে আমার এক্সাম হচ্ছে শেষ হয়ে যাবে 16 তারিখে, আমি লাস্ট আমার ফার্স্ট সিটিং ছিল হচ্ছে জানুয়ারিতে, আবার হচ্ছে এই লাস্ট সিটিং হচ্ছে নভেম্বরে। নভেম্বরে আমার এক্সাম শেষ, আমি চাচ্ছি যে ঢাকার বাইরে যে একটু চিল করব ফ্রেন্ডের সাথে, মানে আমি চাচ্ছি না যে ঢাকার মধ্যেই থাকি, আমি চাচ্ছি যে ঢাকা থেকে একটু বাইরে যাই, ঢাকার এই ওয়েদার, ঢাকার এই ট্রাফিক আমার আর একটুও ভালো লাগছে, আমার মনে হচ্ছে একটু ঢাকার বাইরে যাই, একটু চিল করি সব ফ্রেন্ডের সাথে। তো প্ল্যান করলাম যে সিলেটে যাব। তো আমি জানি যে মামরে কনভিন্স করা একটু টাফ হবে, তো ওই দিন আমি রাতের বেলা যে মানে ফ্রেন্ডের সাথে একটু গেম টেম খেলে আমি মামের সাথে যে বসলাম যে আমি সিলেট যাব। তো আমার পিসি কেনার ছিল, কথা ছিল ডিসেম্বরে, তো ওটা পোস্টপোন করে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি কম্পিউটারটা আমারে মার্চে অথবা এপ্রিলের দিকে দাও, তুমি আমাকে আগে আমার যেতে দাও, আমি একটু ঘুরে আসি। ওখানে যে দেড়টা ঘন্টা ধরে আমি খালি কনভিন্স করেছি যে আমার যেতে দাও। আমার পরে মানে ওই রুমের থেকে যখন আমি বেরোছি আমার গলা পুরো শুকায় গেছে, তারপরে তাও ওরকম কনভিন্স না, ওটা তাও নড়বড়ে, কোন সময় ভেঙে যাবে তার ঠিক নাই। আচ্ছা ওই সময় আমি কি বলি তোমাকে, কি না বলে ওটা কি 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 বলি তোমাকে যে না যেতে দেওয়ার জন্য? তুমি হচ্ছে আমার ডাইভার্ট করতে যাও, ঠিক আছে? তুমি বললে যে তুমি মানে আমি তোমার বললাম যে তুমি আমাকে ডিসেম্বরে কম্পিউটার দিও না, তুমি মার্চে দাও, তুমি কি করলা? তুমি বললে যে আচ্ছা ঠিক আছে তুমি যেও না কিন্তু আমি তোমার মার্চেই কিনে দেবো কম্পিউটার। তো এটা তো একই কথা, আমি যদি যাই বা না যাই আমি তো কম্পিউটারটা দেরি করে পাবো, উল্টা তো আমার লস হচ্ছে দিক দিয়ে। তা আমার এদিক থেকে তো কোনো লাভ না, আমি তোমাকে যেতে দিই না, তার কারণ আমার মনে হয় রাস্তাঘাটে কোনো বিপদ হতে পারে। কারণ হচ্ছে এটা আমার কাছে মনে হয় তুমি কোনো সুইমিং এ যেতে চাইলে আমার মনে হয় অ্যাক্সিডেন্ট হতে পারে, তুমি গাড়িতে করে দূরে যেতে গেলে মনে হয় যে কোনো কিছু দুর্ঘটনা ঘটতে পারে, এইসব কারণে আমি তোমাকে যেতে দিই না। তোমার মাথায় ঘুরে, কারণ হচ্ছে তুমি এই যে উল্টাপাল্টা মোবাইলে দেখো টিভিতে দেখো এটার জন্য তোমার মাথায় এসব ঘুরে। আর হচ্ছে সুইমিংয়ের কথা, আমার এই যে ওয়াটারে অনেক ফোবিয়া আছে, আমার ওয়াটার টোয়াটার ভয় লাগে, ওয়াটার হাইট, আমি জানি যে আমি এক্সটেন্ড পর্যন্ত যেতে পারবো না, তো এইসব বলে লাভ নেই যে কোন পর্যন্ত যেতে পারবো না কি না, আর কি আর কিছু না। তো দর্শক, আমার আর আমার ছেলের কিছু কথা আপনারা শুনলেন। আসলে সবার জীবনটাই কিন্তু মসৃণ না, জীবনে চলতে গেলে হোঁচট খেতেই হয়, তো তার ভিতর দিয়েও আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর আমাদের সন্তানদের কাছ থেকে আসলে আমাদের কোনো এক্সপেকটেশান নাই, আমাদের ইচ্ছা যে তারা বড় হোক, বড় হয়ে মানুষের মতো মানুষ হোক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এইটাই এক্সপেকটেশান, এই আর কি, আর কিছুই নাই। সবসময় বলবো যে ওরা ভালো থাকুক। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।